আত্মা ক্ষুধিত আর দেহকে দিন রাত সাজাই গোজাই। কখন গুরু বৈষ্ণবের সেবা করব, দেহের সেবা করতে করতে দিন যামিনী চলে যায়। যেহেতু মাতৃ সজীব দেহবাদী, দেহার আমি, এই দেহের বাইরে যে কিছু আছে, এর বাইরে যে যাওয়া যায়, সেই প্রক্রিয়া মাতৃ সজীবের জানা নেই। তো যে কামনা দেহকে কেন্দ্র করে, সেই কামনা যদি ভূমাকে কেন্দ্র করে হয়, যদ বৈ ভূমা তৎ সুখম, সেই ভূমাই হচ্ছে সুখস্বরূপ। নালপে সুখমস্তি, সংসারে যা কিছু তা সীমিত, তাতে সুখ নেই। তাহলে এই কামনা যখন ভগবানকে কেন্দ্র করবে, তখন এই কামনা বিষ থেকে অমৃতে রূপায়িত হয়ে যাবে। পিঙ্গলা বললেন না, আশা হি পরমং দুঃখম, নৈরাশ্যং পরমং সুখম। এই আশাটাই তো কামনা, কাম।